वेलकम बैक टू माय चैनल। आशा करते हैं प्रत्येक ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে 6টা মতন বাজে দেখা যাচ্ছে তো এখন 6টা মতন বাজে আর আমরা সব রেডি হয়ে গেছি আমরা বলতে আমি না রেডি হচ্ছি আমি রেডি হয়েছি মানে রেডি হইনি মানে রেডি হচ্ছে আর ভাবি বলে তো আগে বলি তো আমরা সবাই মিলে আজকে একটু দোকানে যাব তো আজকে ফারস্টে যাব একটু চাল বারণ তো আছে চাল নিয়ে আসব तो चाल बारण तो चाल नहीं आसब आज के रिलायंस चाल आनते जाब किन्तु ग्रसारी बजार करब ना कारण से जो छिलाम ना तो बोलाम अल्प अल्प जिनिस निये आसा होयेछे तखन मोटामुटी सब किछु आछे चाल कि बोले तेल हलुद नून एगुलो सबई आछे जेगुलो निये आसा होयेछिलो खाली चालटाई आना हयनि तो आज के रिलायंस थेके चाल आनते जाब आर ओखाने जाब एकटु मोमो खेते तो एक नेपाली बो मानुष बसे मे नेपाली मे बसे तो वो खूब ही सुंदर मोमो करे तो बाबी फार्स्टे बोलो जो हमें जाब चिकेन मोमो खाव तो बाबी बोले एखन आर जाब ना तो जाहोक ओखाने आमरा चालटा निया हबे आबार आमादेर मोमो खावा हबे तो भाबलाम तो चलो चाल तो बारण तो जखन तारे চালটা নিয়ে নিই আর একটু সন্ধ্যে সন্ধ্যে করে বেরোচ্ছি কারণ আমাদের তো প্রচণ্ড রোদ দিয়েছে না তো ওই অত দুপুরবেলায় বসবে না পাঁচটার সময় বসবে না পাঁচটা সাড়ে পাঁচটায় এই বসে যাবে সন্ধ্যে ছটা বাজে তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যেটা লাগুক একটু দিয়েই যাব ওই জন্য আমরা রেডি ফেডি হয়ে গিয়েছি আর বাবু ফার্স্টে বলে যাবো যাবো করলো তো বললো না আমি এখনও যাবো না না গেলে আর কী করবো আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর আজকে কালকে বৃষ্টি হয়েছিল অল্প তো আজকে রোদটা খুব ভালো দিয়েছে ভালো রোদ দিয়েছিল আজকে একদম কাঁচ ফেটে রোদ ঝুঁকছে আর ওখান থেকে যাব একটু সোনার দোকানে মাকে নিয়ে আজকে একটু যাব সোনার দোকান তো মায়ের সোনার দোকানে কিছু কাজ আছে তো আমি আর মাই যাব তো ওই আর এখন একটু চা খেয়ে নিই চা হয়ে গেছে মা চাটা বসিয়ে দিয়েছে আমি ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম তো চাটা খেয়ে নিই চা তো না খেলে আমি যেতে ভালো লাগে না কোথাও জানোই তো চায়ের আমি পোকা তো চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে একটু চুলটা বেঁধে নেবো জামাটা পরে আছি জামা পরে নিয়েছি চুলটা বেঁধে নেবো দিয়ে বেরিয়ে যাব তো আগে ওখানে যাব রিলায়েন্সের কাছেই যাব রিলায়েন্সের চালটা নিয়ে মোমো খেয়ে তারপরে মাকে নিয়ে একটু সোনার দোকানে যাব তো ঠিক আছে চলো চুলটা বেঁধে নিয়ে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে গেলাম আর এদিকে বাবি যাবো না যাবো না করলো দিয়ে দিদুন বললো চলো বাবা করলো দিয়ে দেখো এলো তো দিদুন বললো চলো যাই ঘরের মধ্যে থেকে ভালো লাগবে না বেরোও না কিছু না দিনরাত পড়াশোনা পড়াশোনা তো চলো ভালো লাগবে একটা হাওয়া খেয়ে আসবে তো তারপরে এলো তো আমরা বেরিয়ে পড়েছি আগে তো বললাম তোমাদেরকে রিলায়েন্সে যাব তো টমেটোটা দিয়ে দিয়ে
আমি বলো তোমাকে দিব, তুমি আমাকে কত বলছো এই কথাটা আমি দিয়ে দিই না থেকে বেরিয়ে গেলাম। আর এখন গাড়িতে নিয়ে এসেছে, তো আমরা গাড়িতে এবার এখন যাব। ও দেখি রে, চলো ওঠো। দেখ ফোন টোকন ভুল গিয়েছি, ওই তো ফোন আমার হাতে, চলো লাগা ভালো লাগা লাগিয়েছে লাগিয়েছে ফটো লক হয়ে যাবে তা চলো। কত নাম কত চলে এসেছি বাজার থেকে। আমরা এসেছি 9:15 কি 20 এরকম এসেছি, আমরা বাজার থেকে চলে এসেছি। আর আজকে হচ্ছে লুচি আর পনির আলু তরকারি হচ্ছে আজকে। তো লুচি আমি আটা বেললাম, আর মানে আটা মাখলাম, আটা বেললাম, আর মা লুচি কটা ভেজে দিচ্ছে। তো এই যে লুচি হয়ে গেল মা লুচি, আর হচ্ছে পনির আলুর তরকারি, ওটা দিনে কাজ ছিল, তো ওটাই আজকে রাতের ডিনার, আর মিষ্টি। আর বাবু এদিকে খেয়ে নিয়েছে, বাবির খিদে পেয়েছিল। বাবু আমরা যখন দোকানে ছিলাম তখন থেকে বাবির খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে করছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ লাঞ্চ না ডিনার, তো আমাদের ডিনারের সব হয়ে গেছে, এবার খাবো। আর এখন বাজে 10:35-এর মতো এখন বাজে, তো খেয়ে নিই। আমাদের খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, আজকে খিদে পেয়েছে। হ্যাঁ, আজকে মাকে নিয়ে সোনার দোকানে গেছিলাম, তোমাদের তো বললাম, তো আজকে মাকে নিয়ে একটু সোনার দোকানে গেছিলাম। মা একটা জিনিস বানাতে দিয়েছিল, ওটা বাবি খায়নি, ওটা বাবি খাওয়া কথা, আমি খেয়ে নেবো। তো কী বানাতে দিয়েছি, তো কী বানাতে মা দিয়ে এসছে এসেছিলো তোমাদেরকে দেখাবো। কি মানে ওখানে বসিয়ে মা করে নিয়েছে, ঠিক আছে। ওই জন্য আমাদের আসতে 9:30-9:15 এরকম করে 9:30 মতন হবে। তো ওখানে বসিয়ে জিনিসটা বললো করে দিতে, মা বললো, তো ওইখানে বসিয়ে জিনিসটা করে নিচ্ছে বলে আর আমাদের দেরি হলো আসতে। হ্যাঁ, তো যে কী বানাতে দিয়েছিলো মা সেটা আমি খেয়ে নিই, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। বাবিতে খেয়েছে তোমাদের বললাম, আর আমি আর মা খেয়ে নিই। আর বিপ্লব বলো একটু পরে খাবে, বলো তোমাকে খাও, তো আমি পরে খাচ্ছি। তাহলে ঠিক আছে, তুমি পরে খেয়ে, আমরা খেয়ে নিই। তো খেয়ে নিয়ে দেখাচ্ছি মা কী নিয়ে এসছে সোনার দোকান থেকে, আর কী বানাতে দিয়েছে, মানে আমরা কী বসিয়ে দেখে করে বানালাম জিনিসটা, ঠিক আছে। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই দেখো লুচি, অনেকটা ময়া লুচি, পনির আলুর তরকারি। তো চলো খেয়ে নিই। কালকে আমার খেতে খেতে ব্যাটারিটা, সরি ফোনটা, ব্যাটারি না ফোনটা, আমার চার্জ ছিল না একদম, মানে খেতে খেতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো বললাম মা কি সোনার দোকান থেকে নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি আর দেখাতে পারলাম না, আর চার্জও ছিল না, তো একদম মানে সুইচটা অফ হয়ে গেছিলো ফোনের। 1-2% চার্জ থাকতে থাকতে ফোনের সুইচটা অফ হয়ে যায়। তো যাই হোক, ফোনের সুইচটার জন্য অফ হয়ে গেছিলো বলে কালকে তোমাদের কিছু দেখাতে পারলাম না, তো ফোনটাকে সারা রাত চার্জে দিয়েছিলাম।
তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি মা কি সোনার দোকান থেকে নিয়ে এসেছে। তো মা এইটা নিয়ে এসেছে সোনার দোকান থেকে, নিয়ে এসেছে মানে বানাতে বানিয়ে নিয়ে এসেছে। দেখা যাচ্ছে ডিজাইনটা। তো মাকে বললাম তুমি একটা এগুলো হাতে একটা পরো, ভালো লাগবে, সবসময় বালা পরে থাকে মা, তো ভাবলাম এটা তুমি একটা পরো ভালো লাগবে। এখন সবাই এগুলো পড়ছে। তো এইটা মা সোনার দোকান থেকে বানিয়ে আনলো। তো এইটাই মাকে নিয়ে কালকে সোনার দোকানে গেছিলাম এইটাই বানানোর জন্য। আর মায়ের হাতটা খুব খুব ছোট, তো পলাটাও খুব ছোট, তো মা তো লাল পরবে না, তাই সবুজ রঙের পলাটা দিয়ে মা বানালো। তো এইটা কালকে মা নিয়ে আসলো। তো মা নিয়ে এসেছে, তো মা হাতে পরেও নিয়েছে। তো আমি বললাম দাঁড়া তোমাদেরকে একবার দেখাবো, তো তারপর তুমি আমার পরো। তো যাই হোক মা হাতে পরেছিল, আমি এটা খুললাম দিয়ে তোমাদেরকে এটা দেখালাম। এটাই কাল এটার জন্যে কালকে মাকে নিয়ে সোনার দোকানে গেছিলাম, ঠিক আছে। তো মাকে আবার দিয়ে দেবো, ভরে রাখি, মা আবার পরে নেবে। আর কালকে যখন খাচ্ছি তখন দেখছি ফোনটা একদমই মানে 2% না 3%-এর মতন ছিল। আস্তে আস্তে খেতে 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 ফোনটা সুইচ অফ হয়ে গেল, একদমই টোটালি সুইচ অফ হয়ে গেল। চার্জে দিতে দিতে চার্জে দিতে দিতে তারপরে সুইচটা অন হলো। তো ভাবলাম ঠিক আছে থাক, আমি কালকে সকালে ফোনটা সারা রাত চার্জে দিয়ে দেবো। তো কালকে সকালে তোমাদেরকে আমি দেখাবো মা কি সোনার দোকান থেকে বানিয়ে নিয়ে এসছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো, আমি তাহলে আমার ব্লগটা এখানে এন্ড করছি। আমার ব্লগটা কালকেই শেষ হয়ে যেত কিন্তু ফোনের চার্জের জন্য কালকে শেষ করতে পারলাম না। তো আজকে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আর এই জিনিসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অতি অবশ্যই বলো কেমন হয়েছে জিনিসটা। তো ঠিক আছে চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকেন, সেফ থেকো। তো টাটা, বাই বাই।